हेलो फ्रेंड्स, वेलकम टू आइडियल प्लेनेट फाउंडेशन। आपनलोगक जानाबोले पाई खुशी हुईछो जे जुवा देवबारे माने 23 मे तारिखे आमी सापोट्रामत एखन अक्सिजेन कन्सेंट्रेटर लंच करिलु पेशेंटर सुविधार्थे। एई सुविधा बिनामूल्याके पेशेंटक दिया हबो आर एई सुविधाखिनि आपातत आमी सापोट्राम सहरर राइजर अबेहे सीमित राखिछो। किन्तु घटना हल विभिन्न डक्टरर परामर्श लोवार पिसत आमी एटा सिद्धान्तत उपनीत हुईछो जे এই অক্সিজেন কনসেন্ট্রেটর আমি ডক্টরের পরামর্শ নুলোয়াকে, মানে ডক্টরে যদি রেকমেন্ডেশন করে বা ডক্টরে যদি প্রেসক্রিপশন করে দিয়ে তেতিয়া হলে হে আমি পেশেন্টক দিব পারিম। অন্যথায় পেশেন্টে যদি আমাক ডাইরেক্টলি ফোন করি এই সুবিধাখিনি লব বিচাৰিছে আমি দিব নোৱাৰো। কারণ ডক্টরের লগত আলোচনা করার পিছত আমি এখিনি কথা জানিবলৈ পাইছো যে কেতিয়াবা কেতিয়াবা এই অক্সিজেন কনসেন্ট্রেটর বা অক্সিজেন সুবিধা পেশেন্টর প্রয়োজন নহয়, পেশেন্টে নিজাববীয়াকৈ লওয়ার পিছতে পেশেন্টর ক্ষতিহে হয়ে আছে। এইখিনিতে এটা আর্টিকেল আমি পেপারত দেখিলে পাও। এই আর্টিকেলটো লিখিছে ডক্টর শ্রীমন্ত মাধব স্যারে। এখেত হয়ে আছে অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন AMCH ডিব্রুগড়। তেখেতে খুব ধুনিয়াভাবে সহজ সাধারণ ভাষাত এই অক্সিজেনের বিষয়ে আমাক একটা পেপারত একটা আর্টিকেল লিখিছে। সেই আর্টিকেলখিনি আপনাদের ওসরত মই দাঙি ধরব বিচারিছো, হয়তো সকলের ভাবে এটু উপকারী হব। আপনাদের ভিডিওটি সম্পূর্ণ চাব। তেখেতে কৈছে কোভিড রোগীক প্রারম্ভিক অবস্থাত ঘরত অক্সিজেন দি রখা ধারণাটো মই ব্যক্তিগতভাবে ভাল নহয় বলে ভাবু। আমি জনাত কোনো কর্তৃত্বশীল সংস্থায়ও ইয়াক অনুমোদন জনোৱা নাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার পৰা রোগীক আৰম্ভণিতে ঘৰত অক্সিজেন দি ৰখাটো হিতে বিপৰীত হোৱাহে দেখিছোঁ। বহু কেইজনৰ মৃত্যু হোৱা দেখিছোঁ। কোভিড ৰোগীৰ শৰীৰৰ অক্সিজেন কমি যোৱাটো ৰোগৰ জটিলতাহে কাৰক নহয়, আৰু বাহিৰৰ পৰা অক্সিজেন যোগান ধৰাটোৱে একমাত্ৰ চিকিৎসা নহয়। ভাইৰাছে হাওঁফাওঁত আক্ৰমণ কৰি হাওঁফাওঁৰ কোষবোৰত এনেধৰণে প্ৰদাহ ইনফ্লামেশ্যন সৃষ্টি কৰে যে হাওঁফাওঁয়ে বায়ুমণ্ডলৰ পৰা শৰীৰক অপ্ৰয়োজন হোৱা জোখৰ অক্সিজেন দিব নোৱাৰে। ফলত অক্সিজেনের অভাবত অঙ্গবোৰ ক্রমে বিকল হয়, অবশেষত রোগীর মৃত্যু হয়। এতিয়া কথা হল যদি প্রারম্ভিক অবস্থাতে রোগীজনের ঘরত অক্সিজেন দি রখা হয় তেনহলে কি হব? আপুনি বাহিৰৰ পৰা কেবল অক্সিজেনহে দি আছে, কিন্তু ভাইরাসের বংশবৃদ্ধি রোধ করিবৰ বাবে কোনো ঔষধ যেনে রেমডেসিভির দিব পৰা নাই। ভাইরাসে করা প্রদাহ মানে ইনফ্লামেশন কমাবৰ বাবে কোনো ঔষধ যেনে ষ্টেরয়েড দিব পৰা নাই। তেজ গোট মারি হব পৰা জটিলতা দূরীকরণের বাবে কোনো ঔষধ যেনে হেপারিন দিব পৰা নাই। গতিকে ভাইরাসের বংশবৃদ্ধি আর ধ্বংসলীলা অপ্রতিরোধ গতিত শরীরত চলি থাকিব। শরীরত অক্সিজেনের পরিমাণ কমি আহিলেও বাহিরের পর অক্সিজেন দি থাকা বাবে প্রকৃত ছবিখন প্রথম অবস্থাত আপনি না জানিব। কথাটো এনে ধরনের, ধরক প্রকৃততে রোগীর শরীরত অক্সিজেন আছে 85%, কিন্তু অক্সিজেন দি থকার বাবে কৃত্রিমভাবে হয়ে আছে 95%। গতিকে অক্সিজেন ঠিকই আছে বলে ঘরের মানুষ আশ্বস্ত হয়ে আছে। কিছু সময়ের পিছত অক্সিজেন দি থকার পাছতো অক্সিজেন দেখাইছে 85%। আসলতে বিনা বাহ্যিক অক্সিজেনত তেতিয়া শরীরের প্রকৃত অক্সিজেন হব 75% বা তাতকৈও কম। এই সময়ত যেতিয়া রোগীজনক চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয় তেতিয়ালৈ যথেষ্ট পলম হয়ে গৈছে, আর এনে অবস্থাত তেওঁৰ মৃত্যুর সম্ভাবনাই অধিক। গতিকে ঘরত অক্সিজেন দিয়ে আপুনি রোগীজনক প্রকারান্তে ক্ষতিহে করিলে। এতিয়া প্রশ্ন হল তেনেহলে ঘরত অক্সিজেন কোনজন রোগীক দিব? ধরক আপনার রোগীজন হসপিটালত চিকিৎসাধীন হয়ে আছে, কোভিড নেগেটিভ হয়ে গল, সকলো ঠিক আছে, কিন্তু সমস্যা এটাই যে বিনা অক্সিজেনত তেও থাকিব নোৱাৰে। অক্সিজেন আঁতরালেই শরীরত অক্সিজেন 90%-ৰ তলত নামি আহে। এনেকুৱা ধৰণৰ ৰোগী আমি হস্পিটেলত বহুত দেখিছোঁ। এই বিছনাৰ আটকৰ দিনত এইবোৰ ৰোগীয়ে কেৱল অক্সিজেন লবৰ বাবে একোখনকৈ হস্পিটেলৰ বিছনা দখল কৰি আছে, আৰু লগতে ৰোগীক চোৱা চিতা কৰাজনো সংক্ৰমণৰ আশংকাত আছে। এতিয়া সেইজন ৰোগীক চিকিৎসকৰ অনুমতি সাপেক্ষে হস্পিটেলৰ পৰা ছুটি কৰি আনি ঘৰত অক্সিজেন দিলে সকলো ফালৰ পৰাই লাভ আছে। এই সত্যটো বুজি পালে রোগীর মৃত্যুর হার কমিব, আর অক্সিজেনের সিলিন্ডার লুকুয়াই থা বা অত্যাধিক দামত বিক্রি করা কলা বাজারখনও সংকুচিত হব। বড় ধুনিয়াকে আর সহজ সরল ভাষাতে আমার ডক্টর শ্রীমন্ত মাধব স্যারে এই কথাখিনি লিখিছে, যেটু পেপারত আমি পাইছিলাম। আর মই ভাবিলো যে এইখিনি তথ্য আমার
यूट्यूब चेनेल माध्यमे जानते अपने बस्तुखि बुझी पाए अपने मेक्सिमाम भावे आमार ए वीडियो तो शेयर करक जाते प्रत्येके लाभवान है कारण ये अक्सिजेन थेरापी लई विभिन्न मानुर मन एट भूल तथ्य आई आसे आशा करूँ ये भिडिओ आपनर कारण उपकारी हम जो भिडिओ भल लगे अपने आमार चेनेल तो सबसक्राइब करक भिडिओ तो शेयर करक जाते प्रत्येके ये साधारण तथ्यखिनि बुझिबले पाए जे अक्सिजेनर प्रयोजनीयता कत कत आसे आरु कुन कुन क्षेत्रते प्रयोग करिब पारि नेक्स्ट भिडिओत आमि लग पाम आरु बेलेग एटा तथ्य लई तेतियालके आपोनलोके भाले थाकक घरत थाकक सुस्थ थाकक बाय बाय।